আমি কি বলে আগে কথা শুনে আমি আপনার নিরিবিলে সব ঠিক আছে। আরে আমি ভুলে যাই, আমি ভুলে যাই আমার ইউটিউব চ্যানেলে। গুড মর্নিং ইন্ডিয়া, আমার বেড ছিল দেখছো এই যে পাহাড়, আমরা করতে হলে তুমি অবশ্যই দিয়ে আসতে হবে তোমাকে। বহুত সুন্দর, বহুত সুন্দর। খুবই ভাইটাল একটা প্লেস। এই যে আমি ঢুকে গেলাম, ঠিক আছে, এই যে ঢুকে গেছি। ওয়াও ওয়াও, ইটস এ নাইস ভিউ। ইয়েস, একদম। এই যে অনেকগুলো এরকম পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন গেছে, তো এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা করতে পারছে আর কি। ওয়াও ওয়াও, ও যে ট্রেন, ইনশাল্লাহ এরকম সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা তো না, আল্লাহ সবাইকে দেখ। হ্যাঁ।
খাবারের কথা বলেন, আপনি জান নাই তাহলে কি শুনছেন খাবারের বিষয়ে? ঠাকুর আমার ঠাকুর দাদা, হ্যাঁ তারা কি বলছে? বাবা আর ওখানে ছিল তখন আর কি, সেগুলো আর কি গল্প করতো। কি কি বলছিল? খাবারের জন্য বিখ্যাত, সুন্দর বিখ্যাত খাবার, হ্যাঁ পরিবেশ খুব সুন্দর, অসাধারণ পরিবেশ। আপনার দাওয়াত থাকলো, বিশ্বের সেরা মিষ্টি খাওয়াবো, সমস্যা নাই। বিশ্বের সেরা সুস্বাদু খাবার মধ্যে অন্যতম খাবার যেগুলো বিরিয়ানি, বিরিয়ানি খাওয়াবো, হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি খাওয়াবো, পুরান পুরান ঢাকার মানে বিরিয়ানি খাওয়াবো। আপনি যা চান খাওয়ার দিক থেকে আপনি পরিপূর্ণতা পাবেন, আপনি তৃপ্তি সহকারে খাবেন। আমার ওয়াইফ, আমার স্ত্রী, তাপ বিদ্যুৎ কেন্দ্র আরো ভরপুর খেজুর গাছ, ঠিক আছে, আর চললাম না বাবলা গাছ আর পাশে খেজুর গাছ, পাথরের পাহাড়, পাথরের পাহাড়, হ্যাঁ পাহাড়, ওইখান থেকে পাথর পাথর একদম পাথরে গুটি গুটি দেখা যাচ্ছে, সব অস্থির ইন্ডিয়া, পাথরের পাহাড়, খালি পাথরের পাহাড়, পাথরের পাহাড়ের ভিতর দিয়ে আমরা ঢুকে যাবো। এই দেখেন এই যে কত সুন্দর, ঢুকে যাবো, ঢুকে যাবো পাথরের ভিতর দিয়ে, ওই যে পাহাড়, সব পাথরের পাহাড়, ওই দেখেন পাহাড়ের উপর আবার কি লাগাইছে, ওই যে হলুদ হলুদ কি দেখা যাচ্ছে, অস্থির ব্যাপার স্যাপার। খেজুর খেজুর খেজুরের এলাকা, খেজুরের এলাকা, খেজুর খেজুর খেজুর, ও ঘুম চলে গেছে আবার, এগুলো দেখা পাহাড়ে পাথরে দুর্গাপুর আছি আমার ভাই, ঠিক আছে, এই ইন্ডিয়া দুর্গাপুর, ঠিক আছে, বিধাননগর পরে হচ্ছে শিয়ালদা, ওকে বাংলাদেশ আসতে আর বেশি সময় লাগবে না, ঠিক আছে, দম দেবে না। শিয়ালদা রেল স্টেশন, শিয়ালদা রেল স্টেশন, নিয়ে যাবে না?